আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে যে আপনার কবুতরকে যদি আপনার কবুতর যদি ঠান্ডা লাগে তখন আপনি কীভাবে বুঝবেন এই বিষয়টা এবং ঠান্ডা লাগলে কী খাওয়াবেন মানে কী ওষুধ খাওয়াবেন তো এই বিষয়টা আলোচনা করবো তো দেখুন আলোচনা শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট আপনার যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিও শুরু করি দেখুন এখানে একটা কবুতর আমি স্ক্রিনে দেখাচ্ছি বা ক্যামেরাতে দেখাচ্ছি এই কবুতর কবুতরটা হচ্ছে গড়রা কবুতর এই কবুতরটার কিন্তু ঠান্ডা লাগছে দেখুন ঠান্ডা লাগলে কীভাবে বুঝবেন এই দেখুন আপনার আমার কবুতরটা কিন্তু এই যে ঠোঁটটাকে কীরকম করছে মানে ভিতরে তার একটা যেই ঠান্ডা লাগলে আমরা যে একটা মানে অন্যরকম আওয়াজ হয় ভিতর থেকে ওরকম একটা আওয়াজ হইতেছে আপনি যদি আমি যদি কবুতরটাকে কাছে আনি ঠিক আছে তখন কিন্তু কবুতরটা এরকমই মানে এ দেখুন মানে হালকা একটু আওয়াজ হবে মানে গলা গের গের করবে যেটাকে বলে যে গলা গের করবে ঠিক আছে এরকম আর কি আওয়াজ হবে তো যেটা বলতেছি এরকম আর কি আওয়াজ হবে এরকম আওয়াজ হবে আর তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কবুতরটা ঠান্ডা লাগছে আরেকটা হচ্ছে কি আপনার কবুতরের পায়খানা চোনা পায়খানার মতো হবে মানে সবুজ চোনা পায়খানার মতো হবে ঠিক আছে তখন আপনি বুঝতে পারবেন আর ঠোঁট থেকে দেখবেন ভিতর থেকে মানে ঠোঁট দিয়ে শ্বাস নেবে ঠিক আছে ঠোঁট দিয়ে শ্বাস নেবে তখন আপনি মনে করবেন যে আপনার কবুতরটা ঠান্ডা লাগছে তো এই ঠান্ডা লাগলে আপনার কবুতরকে আপনি কি খাওয়াবেন কি ওষুধ খাওয়াবেন এই বিষয়টা এখন আলোচনা করব এই আপনি যদি কবুতর যদি ঠান্ডা লাগে আপনার কবুতর যদি ঠান্ডা লাগে তাহলে আপনি ফ্লক্সিন যে ট্যাবলেটটা এই ট্যাবলেটটা আপনি তিন ভাগ করে আপনার কবুতরকে এক ভাগ খাওয়াই দিবেন পানির সাথে মানে এক কাপ পানির সাথে অথবা আপনি যেই পানির যেই দেন এই পানির যেই অর্ধেক অর্ধেক নেওয়ার পরে ওইটা আপনি মিশ্রণ করে আপনার কবুতরকে খাওয়াই দিবেন তাহলে আপনার কবুতরের ঠান্ডা ভালো হয়ে যাবে তোভিউস আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি